প্রত্যেক সন্তান মায়ের পেটের তিনটি অন্ধকারে থাকে, যাকে আবরণ বলা হয়। এক নম্বর পেট, দুই নম্বর রেহেম, তিন নম্বর জরায়ুর ফুল। মানব সৃষ্টির সাতটি স্তর, এক নম্বর মাটির নির্যাস, দুই নম্বর শুক্রকীট বা বীর্য, তিন নম্বর রক্তপিণ্ড বা জমাট রক্ত, চার নম্বর মাংসপিণ্ড, পাঁচ নম্বর অস্থিপিণ্ডর বা হাড়, ছয় নম্বর অস্থিকে মাংস দ্বারা আবৃতকরণ, সাত নম্বর সৃষ্টির পূর্ণত বা রুহু সঞ্চারকরণ। মাতৃগর্ভে রুহু প্রবেশ করে 120 দিন পর। বীর্য মাতৃগর্ভে 4 মাস বা 120 দিন অতিবাহিত হলে তখন রুহু প্রবেশ করে। মানব দেহের জোড়া, মানব দেহে 360টি জোড়া রয়েছে। প্রত্যেকটি জোড়ার জন্য একজন করে ফেরেস্তা নিয়োজিত আছেন। মানব দেহের 12টি ছিদ্র, তা হলো দুটি চোখ, দুটি কান, দুটি নাকের ছিদ্র এবং মুখ, দুটি স্তন, দুটি লজ্জা স্থান ও নাভি। মানব দেহের হাড় 248টি, মানুষের পাদর 24টি, মানব দেহের রেখা 24টি, যা কোমরে 17টি এবং স্কন্ধে 7টি। মানব দেহের ব্যাখ্যা হলো চক্ষু, চোখের ভিতরে 10টি ভাগ রয়েছে, একটি চোখের ভিতরে 13 কোটি আলোক গ্রাহক রয়েছে। চোখের আগের শেষ প্রান্তে রয়েছে 3 কোটি বোটা, 3 লক্ষ মোসা, এর একটি কম হলে দেখায় ব্যাঘাত ঘটবে। কান, কানের ভিতরে রয়েছে 1 লক্ষ শ্রবণ কোষ, 2 কানে 2 লক্ষ টেলিফোন লাগানো রয়েছে, 1 লক্ষ পর্দা রয়েছে, যেগুলো কানের রগ সমূহের মাধ্যমে মাথার ভিতরে যুক্ত হয়েছে, এর কম হলে শোনা যেত না। মস্তিষ্ক, মগজের ভিতরে 10 লক্ষ স্নায়ু কক্ষ রয়েছে, 115টি হাড়ের সমন্বয়ে মানুষের মস্তক গঠিত। মস্তকের উপরে 6টি হাড় রয়েছে, উপরের অংশ রয়েছে 124টি আর 2টি রয়েছে নিচের জোড়ায়। জিহ্বা, জিহ্বার মধ্যে 2টি দরজা আছে। মানুষের জিহ্বায় রয়েছে 3000 স্বাদ আস্বাদন, আরও 3000 ছোট ছোট স্বাদকোষ রয়েছে এবং অতি তীক্ষ্ণ আস্বাদন রয়েছে জিহ্বায়। 9 পাকস্থলী, প্রত্যেক ব্যক্তির পাকস্থলীতে 3 কোটি 50 লক্ষ তার রয়েছে। তার থেকে রস বের হয়ে খাদ্য হজমের সহায়তা করে। খাদ্য হজমের জন্য 100,000 কোটি কষ রয়েছে। কয়েক বছর পর পর কষ বদলে যায়, যখন রস বদল হয় তখন ডিএনএর নিঃসরণ ঘটে, এর গতি হয় 1 ঘন্টায় 10,000 মাইল। কিডনি, মানুষের 2টি কিডনি আছে আর 2টি কিডনিতে 10 লক্ষ করে 20 লক্ষ মূত্র গ্রন্থি রয়েছে। শিরা, মানব দেহের শিরাগুলো একত্রে জোড়া দিয়ে লম্বা করলে এদের দৈর্ঘ্য হবে 12,000 মাইল। স্তন, মহিলাদের 2টি স্তন রয়েছে, প্রত্যেক স্তনে 32টি করে মোট 48টি ছিদ্র রয়েছে, 64টি ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে দুধ বের হয়ে আসে। তোষা দিলে দুধ আসে বাচ্চার মুখে যতটুকু প্রয়োজন, আর দুধ নিয়ন্ত্রণের জন্য ফেরেস্তা থাকে। মানব দেহে 7টি শক্তি রয়েছে, তা হলো শ্রবণ শক্তি, 2 নম্বর দৃষ্টিশক্তি, 3 নম্বর ঘ্রাণ শক্তি, 4 নম্বর স্বাদের শক্তি, 5 নম্বর স্পর্শ শক্তি, 6 নম্বর বুদ্ধির শক্তি, 7 নম্বর আকল বা জ্ঞানের 10টি অংশ সৃষ্টি করেছেন। তার মধ্যে 9টি অংশ পুরুষকে এবং 1টি নারীকে দান করেছেন। আবার আল্লাহ রিপু বা যৌন চাহিদার 10টি অংশ সৃষ্টি করেছেন, তার মধ্যে 9টি অংশ নারীকে এবং 1টি অংশ পুরুষের জন্য দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জ্ঞান শিখার এবং বোঝার তৌফিক দান করুক। সকলেই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।